ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণমূলক মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নিল ব্লাড মাউথ ক্লাব। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জুটমিল কোচিং সেন্টার ও ব্লাড মাউথ ক্লাব। ফাইনাল ম্যাচে ব্লাড মাউথ ক্লাব 54 রানের ব্যবধানে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে টি টোয়েন্টি মহিলা ক্রিকেটে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করল ব্লাড মাউথ ক্লাব। ম্যাচ শেষে বিজয়ী দল ব্লাড মাউথ ক্লাব ও রানার্স দল জুটমিল কোচিং সেন্টারের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে এদিন এমপি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ, সচিব সুব্রত দে সহ আরো অনেকে। এদিন চ্যাম্পিয়নের খেতাব দখল করে আবির খেলে মেতে উঠে দলের খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।